সংক্রান্তি শুভ সকালে ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হলো সেট বংশীধর জালান স্মৃতি মন্দিরের। পরমপবিত্র স্বামী গোবিন্দ দেবজি, স্বামী অদ্বৈতানন্দজি এবং শ্রী মৈথিলী শরণজি, শ্রী সুনীল জালান এবং শ্রী সুধীর জালান, শ্রী অশোক জালান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাঁচ বিঘা জমির উপরে নির্মিত এই বিশাল মন্দিরে ভগবান শিব, ভগবান রাম এবং সীতা, ভগবান কৃষ্ণ ও রাধার মূর্তি রয়েছে। একটি সুন্দর গোশালার উদ্বোধন করেন তারা, যেখানে 20টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া যাবে। মন্দিরটিতে বঙ্গেশ্বর মহাদেবের একটি 61 ফুট লম্বা মূর্তি রয়েছে, যা পূর্ব ভারতের সব থেকে বড়। 2015 সালে গঙ্গা নদীর তীরে এটি নির্মিত হয়েছিল। মন্দিরের ট্রাস্টি শ্রী সুধীর চালান জানান, অবশেষে নতুন মন্দির প্রাঙ্গণ উদ্বোধন করতে পেরে খুশি আমরা। এবার থেকে ভক্তরা এসে এখানে দর্শন করতে পারবেন এবং প্রভুর আশীর্বাদ পেতে পারবেন। राम और कृष्ण की भी मूर्तियां बनी, वो दो मूर्तियां बनी राम परिवार और राधा कृष्ण। उसके लिए मैं रिलीजन वैसे नहीं जाता, पार्टी पॉलिटिक्स में कुछ नहीं जाता, इसलिए कोई पॉलिटिशियन को बुलाता भी नहीं, संतों को ही बुलाता। मंदिर का मतलब ये सनातन धर्म बढ़ेगा तो अच्छा ही है, हिंदू धर्म बढ़ेगा तो चाहते हैं ये सभी। तो हमारे कम्युनिटी में सोशल बिलीफ जो है और रिलीजियस बिलीफ जो है, उसके लिए आप क्या कर रहे हैं, समाज के लोगों के लिए क्या कर रहे हैं? जी, ये मंदिर का ध्यान तो केवल रिलीजन से, जैसे वेद पाठशाला है,